পাইরিগেসিক ছশো পঞ্চাশ ট্যাবলেট এর কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এ বিষয়ে জানবো পাইরিগেসিক ছশো পঞ্চাশ এটা রয়েছে ব্র্যান্ড নেম এর কম্পোজিশান রয়েছে প্যারাসিটামল ট্যাবলেট ছশো পঞ্চাশ এমজি এটা তৈরি করেছে ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা পনেরোটা ট্যাবলেটের পাতা পনেরোটা ট্যাবলেটের প্রাইস রয়েছে আপনার তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা তো পাইরিগেসিক ছশো পঞ্চাশ ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এর অ্যাকচুয়ালি কাজ কি এ বিষয়ে জানব পাইরিগেসিক ছশো পঞ্চাশের মধ্যে রয়েছে প্যারাসিটামল ট্যাবলেট ছশো পঞ্চাশ এমজি প্যারাসিটামল ট্যাবলেট ছশো পঞ্চাশ এমজি ট্রিটমেন্ট অফ পেইনকিলার অ্যান্ড ফিভার ডক্টররা ব্যথা এবং জ্বরের তাপমাত্রা কমানোর জন্যই প্রেসক্রিপশান করে থাকে পাইরিগেসিক ছশো পঞ্চাশ ট্যাবলেট যখন কোনো পেশেন্টের অতিরিক্ত জ্বর হয় শরীর গরম হয়ে যায় তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পাইরিগেসিক ছশো পঞ্চাশ এমজি ট্যাবলেট এছাড়াও ব্যথার ক্ষেত্রেও প্রেসক্রিপশান করে থাকে ব্যথা ফর এক্সাম্পল মাথা ব্যথা মাইগ্রেন পেন কোনো পেশেন্টের যদি মাথা ব্যথা দেখা যায় তো সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশান করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে পাইরে গেছে ছশো পঞ্চাশ ট্যাবলেট এছাড়া আপনার ডেন্টাল পেন যদি দাঁতে ব্যথা হয় কোনো পেশেন্টের দাঁতের ব্যথার ক্ষেত্রেও প্রেসক্রিপশান করে থাকে পাইরে গেছি ছশো পঞ্চাশ ট্যাবলেট এছাড়া আপনার পিরিয়ড পেন যদি কোনো পেশেন্টের যখন কোনো মেয়েদের যখন পিরিয়ড হয় তো মাসে একবার পিরিয়ড হয় সেক্ষেত্রে অনেকের অসহ্য যন্ত্রণা করে ব্যথা করে খুব তো সেই পিরিয়ডের ব্যথা কমানোর জন্য ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে এছাড়াও সার্জারি পেন কোনো পেশেন্টের সার্জারি করার পরে সেটা সার্জারি করার পরে ব্যথা হয় সেই ব্যথাটা কমানোর জন্য ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে কখনো কখনও পেশেন্টের কন্ডিশান দেখে এছাড়া আপনার জয়েন্ট পেন যদি জয়েন্টে কোনো ব্যথা হয় পেশেন্টের তো জয়েন্ট ব্যা জয়েন্টের ব্যথার ক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশান করে থাকে হাড়ের ব্যথার ক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশান করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে পারিগেসিক ছশো পঞ্চাশ ট্যাবলেট দুটো কাজের ক্ষেত্রেই প্রেসক্রিপশান করে থাকে একটা হচ্ছে ব্যথাটা কমার জন্য প্রেসক্রিপশান করে থাকে এবং জ্বরের তাপমাত্রা কমানোর জন্য প্রেসক্রিপশান করে থাকে পারিগেসিক ছশো পঞ্চাশ ট্যাবলেট খাওয়ার পরে সাইড ইফেক্ট বলে তো সেরকম হয় না বললেই চলে তবে কারো কারো ক্ষেত্রে আপনার বই বই ভাব দেখা দিতে পারে স্টোম্যাক পেন দেখা দিতে পারে ভমিটিং দেখা দিতে পারে সব বিষয়ে নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক পাইরেগেসিক ছশো পঞ্চাশ ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যথার্থী সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত পাইরেগেসিক ছশো পঞ্চাশ ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে আপনার পাইরিগেসিক ছশো পঞ্চাশ ট্যাবলেট একটি অ্যানালজেসিক মেডিসিন তো খাওয়ার আগে যদি আপনি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন যেমন হচ্ছে লিভার ডিজিজ কিডনি ডিজিজ হার্ট এই সমস্ত রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন তবুও পাইরিগেসিক ছশো পঞ্চাশ ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত পাইরিগেসিক ছশো পঞ্চাশ ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তান্য পানকারী মা হন তবু না অবশ্যই ডাক্তারকে জানানো উচিত ছশো পঞ্চাশ ট্যাবলেট খাওয়ার আগে আপনার যদি কোনো মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তবু না অবশ্যই ডাক্তারকে জানানো উচিত ছশো পঞ্চাশ ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে এসবে সাধারণত নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার পাইরিগেসিক ছশো পঞ্চাশ এম ট্যাবলেট ফাইরিক অ্যাসিড ছশো পঞ্চাশ ট্যাবলেটের ডোজ কি ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীরের ওজন এবং তার বয়সের ওপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টর নর্মালি দিনে দুবার দিয়ে থাকে প্রয়োজন ক্ষেত্রে দিনে তিনবারও দিয়ে থাকে সকাল দুপুর রাত্রি খাওয়া দাওয়ার আধ ঘন্টা পরে ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন এবং তার রোগের রোগ তার বয়সের উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাবেন না পাইরিগেসিক ছশো পঞ্চাশ ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ না উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিওগেসিক ছশো পঞ্চাশের মধ্যে রয়েছে প্যারাসিটামল ট্যাবলেট ছশো পঞ্চাশ এমজি তো পাইগেসিক ছশো পঞ্চাশ ট্যাবলেট ডক্টররা পেইন অ্যান্ড ফিভারের ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে পাইরিগেসিক ছশো পঞ্চাশ ট্যাবলেট এর ইউজ সাইড ইফেক্ট সাবধানতা এ সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং কন্টিনিউ মেডিসিনের মেডিসিন সম্বন্ধে তথ্য পেতে চাইলে আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন